হরে কৃষ্ণ, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ একটি অত্যন্ত সুসংবাদ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় সবগুলো জেলাতেই কেন্দ্রীয়ভাবে ইসকন মন্দির আছে, কিন্তু শৈয়দপুর জেলায় বিগত সময়ে বিভিন্ন নামহট্ট থেকে ইসকনের কার্যক্রম পরিচালিত হতো। গত 27 অক্টোবর 2023 তারিখে শৈয়দপুর জেলায় শুভ উদ্বোধন হলো ইসকনের কেন্দ্রীয় কার্যালয় তথা ইসকন মন্দির। এটি হলো উত্তরবাজার পূবালী ব্যাংক ও কৃষি ব্যাংকের উপরে চতুর্থ তলায়। মন্দিরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস প্রভু ও যুগ্ম সাধারণ সম্পাদক জগৎগুরু প্রভু। উদ্বোধন শেষে বিকেলবেলায় নগর কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল শৈয়দপুর জেলার ইসকন ভক্তবৃন্দ সহ সম্মানিত ব্যক্তিবর্গ। তাহলে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। Hey,
হরে কৃষ্ণ। যে প্রভু হরি বল, আজকে যে আমাদের এই যে শৈরতপুরে একটা কেন্দ্রীয় মন্দির উদ্বোধন হলো অস্থায়ীভাবে, তো এতদিন তো ছিল না, তো এখন আজকে যে আমাদের মন্দির উদ্বোধন হয়েছে এই শৈরতপুরে, তো আপনার অনুভূতি যদি ভক্তদের উদ্দেশ্যে বলেন। আমাদের বাংলাদেশের তারা এসেছিলেন, সকালে মন্দির প্রদর্শন করেছেন এবং এরপর মনোরম মন্দিরে গিয়ে মিটিং করেছেন। সেখানে গিয়ে আমাদের এই যে শরৎপুরে একটি কেন্দ্র মন্দির এরপরে আমরা জমি দেখবো, জমি দেখে সেই পরিস্থিতি গেছেন। আমরা আজকে সত্যি আনন্দিত। মানে প্রচার করতেছে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাণী, যে প্রতি গ্রামে গ্রামে তার নাম প্রচার হোক, এইটা মহাপ্রভু এটাই ধরে রাখছে। আর সেই সুবাদে সুজিতপুর জেলায় এসকন মানে নামভক্ত দ্বারা পরিচালিত ছিল, তো এখানে আপনার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই এটা অনুপ্রাণিত হবে। এখন আমার বিশ্বাস যে সনাতন ধর্ম সুযোগকে আরও জাগ্রত হবে স্কুলের মধ্যে। তো ধন্যবাদ আপনার এই উপলব্ধি আমাদের মাঝে প্রকাশ করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনাকেও ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে প্লিজ বলুন। হরে কৃষ্ণ। আমি ডাক্তার হেমন্ত দাস, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং সমন্বয়কারী শরীয়তপুর জেলা হিন্দু মহাজন। আজকের এই ইসকন মন্দিরটি শরীয়তপুরে হওয়ায় আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল, কারণ যে আমাদের শরীয়তপুরে একটি কেন্দ্র দরকার ছিল, যে কেন্দ্রে আমাদের ইসকনটি পরিচালিত হবে। হরে কৃষ্ণ প্রভু। আজকে যে আমাদের এই কেন্দ্রীয়ভাবে যে অস্থায়ীভাবে হলেও আমাদের মন্দির উদ্বোধন হয়েছে, তাতে যা আপনার যে পরিচালক হিসেবে আপনার অনুভূতি একটু ভক্তদের উদ্দেশ্যে বলেন প্লিজ। অনুভূতি যে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের কর্তৃপক্ষ এবং গুরু মহারাজের উদ্দেশ্য এবং ইচ্ছা যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সুন্দর মন্দির হবে, সেই উদ্দেশ্যে কর্তৃপক্ষ চাচ্ছে যে শহরে একটা সেন্টার হোক, এই সেন্টার থেকে পুরো শরীয়তপুর পরিচালিত হবে। তো সেই উদ্দেশ্যে প্রভুদেরই এই সেন্টার নেওয়ার উদ্দেশ্য আমাকে এখানে পাঠিয়েছে দেখভাল করার জন্য, দেখার জন্য। আপনারা সবাই সহযোগিতা করবেন সুন্দর করে সার্বিকভাবে, যাতে প্রভুপাদ এবং গুরু মহারাজের ইচ্ছা পরিপূর্ণ হয়। জয় শ্রী প্রভুপাদ। আজকে শরীয়তপুর কেন্দ্রীয় মন্দির উদ্বোধন হয়েছে, সেই আনন্দ সুযোগে আমরা নগর কীর্তন নিয়ে এসেছি। ভক্তরা সবাই আনন্দিত এবং সেই আনন্দে ভক্তবৃন্দ নগর কীর্তন নিয়ে এসেছে। আমরা এখন ভক্তদের দ্বারে দ্বারে নগর কীর্তন নিয়ে এসেছি এই কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে। শরীয়তপুরে আমাদের কেন্দ্রীয় মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে আজকে। সেখানে আমাদের ইসকন বাংলাদেশের সুযোগ্য সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভু এসে এই মন্দির উদ্বোধন করেছে, সাথে জগৎগুরু প্রভু ছাড়াও অন্যান্য ভক্তবৃন্দরা উপস্থিত ছিল। তো আমাদের এখানে শরীয়তপুর উত্তর বাজারে কুবালী ব্যাংকের উপরে চারতলা ভবনে আমরা ভাড়া নিয়েছি ভবনটি, তো ওইখানে আমাদের অস্থায়ীভাবে মন্দিরের কার্যক্রম
পরিচালিত হবে। তো সকল শরীয়তপুরের সকল ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি মন্দিরে আসার জন্য, আপনারা সকলেই আসবেন এবং আমাদের এই মন্দিরকে আরও সাফল্যমণ্ডিত করবেন, যাতে মন্দিরের কার্যক্রম আরও বেগবান হয়। এই মন্দির থেকেই সারা শরীয়তপুরে ইস্কনের কার্যক্রম পরিচালিত হবে। তো সকল ভক্তবৃন্দ এবং শরীয়তপুরের সকল স্তরের ভক্তবৃন্দদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই শরীয়তপুর ইস্কন মন্দিরে আসার জন্য। যদিও আমাদের শরীয়তপুরে বাংলাদেশে প্রায় 64 জেলার ভিতরে সব জেলাতেই ম্যাক্সিমাম জেলাগুলোতেই ইস্কন মন্দির রয়েছে, কিন্তু আমাদের এই শরীয়তপুরে নামটের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের কার্যক্রম, আমাদের ইস্কনের কার্যক্রম পরিচালিত হলেও কিন্তু কোনো কেন্দ্রীয়ভাবে কোনো মন্দির ছিল না। আজ তার সেই তাই ভক্তদের আশা আকাঙ্ক্ষা ছিল যে শরীয়তপুরে একটি ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হোক। তো আজকে সেই আকাঙ্ক্ষার অবসান ঘটেছে, আমাদের শরীয়তপুরে আমরা একটি ইস্কন মন্দির উদ্বোধন হয়েছে, আমরা ইস্কন মন্দির পেয়েছি। তাই সর্বস্তরের ভক্তরা এখন খুব আনন্দিত ইস্কন মন্দির পেয়ে, এবং সেই আনন্দে আত্মহারা হয়ে এখনই এই সব বিকেলে নগর কীর্তন নিয়ে ভক্তদের দ্বারে দ্বারে যাচ্ছে ভক্তরা, এবং তারা খুব কঠোর পরিশ্রম করতেছে যাতে এই মন্দির আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আমাদের ইস্কনের কার্যক্রমকে আমরা সারা শরীয়তপুরে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের কেন্দ্রের হাতকে আরও মজবুত করতে পারি। সেই লক্ষ্যেই আমাদের এই প্রচার অভিযান চলছে। এখানে অনেক ভক্তবৃন্দ এসেছে, স্বতঃস্ফূর্তভাবে ভক্তরা আসে। এই যে কেউ এই মাতাদিরা তুলসীপত্র তুলে দিচ্ছে, কেউ ফুল তুলে দিচ্ছে, কেউ যার যা আছে তা দিয়ে আমাদের এই সহযোগিতা পরিচালনা করছে, আর এই সহযোগিতার মাধ্যমেই আমাদের হাতকে আরও শক্তিশালী করছে, আমরা আরও উন্নত করতে পারবো আমাদের মন্দিরকে। তো সকল ভক্তদের, শরীয়তপুরের সকল ভক্তদেরকে, সকল স্তরের ভক্তদেরকে এই মন্দিরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই সময় পেলে আপনাদের সন্তানাদিদেরকে নিয়ে আমাদের এই মন্দিরে আসবেন, যাতে আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হতে পারে এবং আধ্যাত্মিক কৃপা লাভ করতে পারে। তো দেখেন কি প্রাণবন্তভাবে মাতাদিরা নৃত্য করছে, প্রভুরা নৃত্য করছে। তো নগর কীর্তন নিয়ে সবাই এখন আনন্দিত। আমরা এই এখন আমাদের এই মন্দিরের জন্য অনেক ভক্ত এসেছে, এবং এই নগর কীর্তন নিয়ে বিকেলবেলাও এই সন্ধ্যাবেলাও তাদের মনে আনন্দের কোনো কমতি নেই, সবাই আত্মহারা, আনন্দে আত্মহারা। আমাদের শরীয়তপুর ইস্কন মন্দিরে ভক্তবৃন্দ, এখন আমরা আরেকটি বাড়িতে কীর্তন নিয়ে যাচ্ছি, এভাবে আমরা এই সন্ধ্যায় কয়েকটি বাড়িতে আপাতত নগর কীর্তন করব উদ্বোধন উপলক্ষে। আমাদের শরীয়তপুর মন্দির উদ্বোধন হয়েছে আজকে। তো এখানে আমরা বাংলাদেশ ইস্কনের হাতকে আরও মজবুত করব। আমাদের এখন 64 জেলায় ইস্কন মন্দির রয়েছে, সে ফলশ্রুতিতে আমাদের শরীয়তপুরেও একটি ইস্কন মন্দির পেয়েছি। আগে নামট্য মন্দির ছিল, নামট্য মন্দির থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালালেও এখন কোনো কেন্দ্রীয় মন্দির ছিল না, সেহেতু আজ এই শুভক্ষণে আমাদের একটি ইস্কন মন্দির হয়েছে। এখন আমরা শরীয়তপুর থেকেই আমাদের এই সকল কার্যক্রম, ইস্কনের কার্যক্রম পরিচালনা করব। তো সকল ভক্তবৃন্দকেই বলছি, আপনারা আপনাদের সন্তানাদি ছেলেমেয়েদেরকে নিয়ে আসবেন এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবেন, আধ্যাত্মিক কৃপা লাভ করবেন, এবং এটাই আমাদের প্রত্যাশা। আর এই লক্ষ্যেই আমাদের এই মন্দির কার্যক্রম আমরা পরিচালনা করতে যাচ্ছি। তো এ বল হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রভু নগর কীর্তন সম্পর্কে আমাদের যে পরিচালক রয়েছেন আমাদের কেন্দ্রীয় মন্দিরের, সে এখন আপনাদের এই নগর কীর্তনের মাধ্যমে কিছু বলবে। তো হরে কৃষ্ণ প্রভু কিছু বলুন। যদিও নগর সংকীর্তন মহাপ্রভু সকালে বেরোত, তো আমরা সারাদিন ব্যস্ত ছিলাম মন্দির উদ্বোধন নিয়ে, মুগুরা ছিল, এই জন্য আমরা বিকেলে যদিও নগর সংকীর্তন আমরা সবাইকে নিমন্ত্রণ দিতে আসছি যে আমরা নতুন একটি জায়গায় আসছি যেন সবাই যায়, সেই উপলক্ষে মহাপ্রভুর কীর্তন।
হরেই বল। তো আপনারা যদি ভক্তবৃন্দ আপনারা এখন এই আমাদের নগর কীর্তন উপভোগ করুন, দেখুন ভক্তরা কত আনন্দিত, তারা কি নৃত্য করছে, হ্যাঁ প্রচুর নৃত্য করছে। আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি এই নৃত্য দেখে, এই আনন্দ দেখে। আমরা সকলেই আত্মহারা, আমরা এত আনন্দিত যে আমরা এই ভাষায় প্রকাশ করতে পারবো না ভক্তদের মাঝে কি আনন্দ প্রবাহিত হচ্ছে। সত্যি এক বিশেষ মুহূর্ত,